মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন 11টা বাজে, তো 11টা নয়, 11:15 দেখে এলাম, ঘড়িতে ভুল বললাম, 11:15। তো চলো দেখো, ভাত বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদা যেহেতু এক জায়গায় কাজে লেগেছে, টাইমে খেতে আসবে, আর এখানে প্রেসারে ডাল। আর দেখো, তার আগে কিন্তু এদিকের গ্যাস আমি এই যে অল্প চা করে নিয়েছি, চান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, এই যেখানে মুড়ি এনেছি, মুড়িটা চলো আগে ঢেলে দিই। এই যে এখানে মুড়ি এনেছি, মুড়িটা এখানে ঢালবো, চলো নরম হয়ে যাবে। চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এটা এখনো খাওয়া হয়নি, দেখেছো কিভাবে পড়ে আছে, এখনো পড়ে আছে। এইগুলো এক দিদি বলেছিল, মানে কমেন্টে, যে আমার খুব ভালো লাগে বলেগুলো, এই ঝালগুলো। কিন্তু আমাদের দেখো পড়েই আছে, খাওয়া হয় না, খেলে কবে উঠে যেত, দেখো পড়ে আছে। আর আনাজ এনেছে তোমাদের দাদা কালকে, কালকে রাত হয়ে গেছে, দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। ডালটা হয়ে গেছে, চটো ঢেলে দিই। এই সবজিগুলো তোমাদের দাদা নিয়ে এসেছে, কালকে রাতে নিয়ে এসেছে, তো কালকে তোমাদের আর দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। আর পটলগুলো দেখো পুরো পেকে গেছে গরমে, কড়া তেল দিয়ে দিয়েছি এখানে। আর এই যে দেখো মাছ এনেছি, তো আর একটু তেল আছে আমার আনা, এরকম তোমাদের দাদার মতন অত ভালো আমি মাছ আনতে পারি না, মাছ মাংসগুলো ওই কিনে আনে গেছি। তো চলো মাছটা ভেজে নিই, তেলটা গরম হোক। আর দেখো প্রেসারটা ওদিকে বসিয়ে দিয়েছি, দেরি হয়ে যাবে, মাছটা এখানে ভাজা হয়েছে। দেখো মাছের তেলটা কিন্তু এখানে, এই দেখো একেবারে রেডি হয়ে গেছে, আর ওদিকে প্রেসারটা বসিয়েছি। চলো ওদিকে আরও কাজ আছে, একটু তেল দিয়ে দিলাম প্রেসারে। এরকম করে খাবে খুব ভালো লাগে, ছোলা সিদ্ধ, মানে এতেই সিদ্ধ হয়ে যাবে, অল্প একটু জল দেবে তো হয়ে যাবে। দেখো একটা তেল দিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি, দুটো ডিম দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু দিয়ে, দেখো এটা না দারুণ খেতে লাগে। কী রান্না করলাম তোমাদের ভাত করে একবার দেখিয়ে দিই। দেখো এখানে হয়েছে একেবারে গরম ভাত, আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে মাছের তেল, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে রয়েছে ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল, এখানে মাছ ভাজাটা রয়েছে, মাছের ঝালটা এই হলেই হয়ে যাবে। রয়েছে কড়াই সেদ্ধ যেটা করলাম, এটা আমাদের থাকবে, ছেলে আমি খাবো, এটা বৌদিদের দেবো। দেখো মাছের ঝালটা এখানে রেডি হয়ে গেছে, দেখো রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ছেলে এসে গেছে পড়ে আর ভিজেও গেছে একটু, আমি গ্যাসটা দিকে মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা হয়ে গেলে যাব বাসনের দিকে, আর ছেলে দেখো চানটা করে নেব, চান করা হয়নি, আর ততক্ষণে আমি বাসন মাজাটা সেরে নিই। আমাদের মতো ঘরের বউদের না এই বৃষ্টি এসেছে পরে মাজবো কি, তারপরে রোদে বেরোবো না, এসব আমাদের করতে গেলে হয় না, এই রোদ বৃষ্টিকে নিয়েই আমাদের বাঁচতে হয়। তো এই রোদ বৃষ্টিকে না আমরা আমাদের সঙ্গী করে নিয়েছি, তাই কিছুই আর এসব মনে হয় না। চলো বাসনটা মেজে নিই, তারপর খেতে বসবো। খেতে বসে গেছি, ছেলে এখানে খাচ্ছে, তোমাকে দেখছি, তুই হাঁপতা নাকি, যা ওদিকে যা, যা ওদিকে যা, আমার কাছে লেজ না রাখছিস কেন, এই দেখ ওখানে খেয়ে নিচ্ছে সব, যা যা যা, আয় আয় আয়, দেখ এ খাচ্ছে, দেখ খাচ্ছে, যা আয় 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 এখানে, আয় আয়। চা বসিয়ে দিয়েছি এখানে, দেখো এবার চা খাবো, আর টাইমটা একটু চায়ের চেঞ্জ হয়েছে, দেখো এখন বৈকালবেলা।
তো যাই হোক বসে দিয়েছি, তোমাদের দাদা এসছে, চলো চাটা ছেঁকে নেওয়া যাক। যে দেখো চা করে নিয়েছি, চলো চাটা নিয়ে যাওয়া যাক ঘরে। চলো চাটা হয়ে গেছে, আর এই দেখো দিতে যাচ্ছি। আর তোমাদের দাদা দেখেছো তো ছেলেকে, ওই যে ডাকলো চা খাবে বলে, চলো চাটা খেয়ে নেওয়া যাক এবার একসঙ্গে। ছেলে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এইখানে সব বইপত্র বিছিয়ে রেখেছে, পড়ছিল আর কি। এই যে দেখো আজকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি অল্প করে, ওইরকম করে এক চোখ দেখাচ্ছিস কেন? দেখো ও পড়তে যাবে এক্ষুনি, এখন বাজে হচ্ছে 7:05, সন্ধে দেওয়া হয়ে গেল। মুড়ি এই যে দুটো থালায় দেখো, মুড়ি নিয়ে নিয়েছি দুটো থালা। ছেলের আছে এইটা অল্প, আমার একটু বেশি। চলো ছোলা মুড়িটা খাও, এটা ওগুলা করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ভালো লাগে প্রেশারে পেঁয়াজটা একটু হালকা ভেজে, আর বেশ 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম। ওদের দাদাকে মানে দিয়েছি, হ্যাঁ ওদের শুধু ছোলা সেদ্ধ নয়, ছোলা সেদ্ধ আর ওগুলা যে ডিমটা করেছিলাম তার কিন্তু কারণ আছে, খেয়ে নেবো তাড়াতাড়ি খেয়ে নেবো। ডিমটা করার কারণ হচ্ছে দুটো ডিমকে ভুজিয়া করলাম, বৌদিদের যে বৌদি রান্না এসে একটু করে দেয়, সে আবার আগে ডাক্তারখানায় গেছে, ছিল না, যার জন্য তুমি একটু সরে যাও গিয়ে খাও। ওই বৌদি ডাক্তারখানায় কিছু ছিল না, তো ওই মা চেনেছিলাম, তো এবার ওদের রান্না করার কেউ নেই, কি রান্না করার কেউ নেই, মানে ভাতটা করেছিল, করছে আস্তে আস্তে, পারে না তো দেখা সেরকম, তার জন্য বললাম তুমি এটা করো, ভাতটা করো, আর আমি ডালটা দিয়ে দেবো, ডাল করছি বৌদি। ওই দাদা মাছ এনেছিল, আর সেটা হচ্ছে ইলিশ মাছ এনেছে। ওই যে আমি কবে তোমাদের দাদাকে মানে খেতে খেতে বলছিলাম একদিন ইলিশ মাছ খেতে হবে, আনতে হবে, তো ওই দাদা শুনেছ ওই এটা ওটা দেওয়া হচ্ছে হচ্ছে, দিন কি ইলিশ মাছ খাওয়া বলেছিলেন, আর ওই বৌদি অনেক কিছু করে দিচ্ছে বলে, না তোমরা এটা ওটা, তাদের কী হয়েছে মানুষের অসুবিধে, দুটো এইরকম বড় বড় ইলিশ মাছ এনেছে, তো যেদিন কাটবো মানে কাটবো না, আমি কাটতে পারি না গো একদম, ওই বৌদি কাটবে, কেটে আমি দাদা গোটা এনেছে, তো সেদিন তোমাদের দেখাবো। তোমাদের দেখানো মানে ডাল আর একটু আলু মাখা, আমাদের যা রান্না হয়েছিল সেইটাই, এক্সট্রা করে তো কিছু না, ওটাই ওদের কাছে এখন মানে কেন করতে পারছে না, তো শুধু ভাতটা তো বসে দিচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু খাবে কি দিয়ে ভাতটা, ভাতটা খাওয়ার জন্য তো কিছু চাই তাই না। তো দিয়েছিলাম ডাল, আলু সিদ্ধ মাখা, আর যে মাছের তেল ছিল একটা ছোট্ট বাটিতে, একটু মাছের তেল, আর 2 পিস মাছের ঝাল, 4 পিস মাছ এনেছিলাম, তোমরা তো দেখলে। ওদের বাবাটা 2 পিস রেখে দিয়েছে, আর 2 পিস দিয়েছে, বৌদি বলেছিল পিঙ্কি 1 পিস মাছ দেবে, জানে আমাদের অল্প আনি, আমরা না না বৌদি কী বলবো, আমরা 5 পিস এনেছি, আমাদের 3টা আছে বলে তাকে কে বলে যে বলো বলে ওই ডিমটা ভুজিয়া করেছিলাম খুব সুন্দর করে, ডিমটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো জানো। আমি ডিমটা খেলাম, আমার সঙ্গে ছেলেও খেয়েছে, আর এগুলোরও একটু রয়েছে, ডাল রয়েছে, ডিম রয়েছে, এই দেখা যাক আর কি। হ্যাঁ 2 পিস বেগুন ভাজা, বেগুন ভাজাটা করেছিলাম, 2 পিস বেগুন ভাজা ওদের দিয়েছি, 2 পিস আমাদের, কিন্তু তোমাদের দাদা তো কাছ থেকে আসে তাড়াহুড়ো করে, একদম খাবার সময় মানে হয় না, ওই ডাল মাছের তেল আলু সিদ্ধ আর মাছ ভাজা, এদের মাছটা ভাজা রেখেছি, আর ওই 2 পিস মাছ দেখলে ঝাল করলে ওই ঝালের মাছটা ওদেরই দিয়েছি, আর একটু ওই গ্রেভিটা ছেলে রেখে দিয়েছিলাম, কেন মাছের ঝাল বা ডিমের ঝালের ওই গ্রেভিটা খেতে না ছেলে ভালোবাসে, আমাদের অতটা ভালো লাগে না, ওর জন্য রেখে ওদের জন্য ওটা করেছিলাম দিয়ে দিয়েছি। তোমরা শান্তি করে বলছে এত কিছু, বলছে ঠিক আছে খেয়ে না, আর কড়াইটা রেখে দেবে সন্ধ্যাবেলা দাদা মনে খেয়ে, এই চলো ওদের তো ওবলাই দিয়ে দিয়েছি গরম গরম, প্রেশারটা মাছবো বলে না ওবলাই করে নিয়েছে, ওই নিয়ে বসে করেছি, চলো খাওয়া যাক, তোমার সঙ্গে অনেক বকবক করে দিলাম। এরপর রাতের রান্না আছে, তরকারি সেরকম একটা করতে হবে না, যেহেতু তোমার ডাল আছে একটু, 2 পিস বেগুন ভাজা আছে, একটু ডিম ভাজাও রয়েছে, দেখি ওর মধ্যে যদি হয়ে যায় ভালো, নইলে ডালকে একটু ভাজা করে নেবো আর রুটি করে নেবো, চলো খেয়ে নিই। এইরকম ছোড়া সাথে একদিন করে খেয়ে দেখো খুব ভালো লাগে, আগে এমনি করতাম কিন্তু একদিন মনে হলো না, একদিন পেঁয়াজ দিয়ে দেখি করে, পেঁয়াজের টেস্টটা কিন্তু বেশি হয়। আটা মাখা হয়ে গেছে, রুটিটা করে নিই, এখন 8:30 বাজেনি এখন মনে হচ্ছে, তো এই দেখো এতগুলো আজকে রুটি, এই দেখো এতগুলো আজকে রুটি করতে হবে, আমাদেরও আছে আর বৌদিদেরও আছে, ওই বৌদি নেই না বললাম, যার জন্য ওগুলাও করে দিয়েছি, ভাতটা বাদ দিই আর এগুলাও এগুলো করে দিই,
আর এই ফোন যদি একটু দেখতে বসে যায় না অনেকটা দেরি হয়ে যায়, তোমাদের দাদা এসে খিদে পেয়ে যায়, ওই জন্য ভাবলাম না আজকে রুটিটা ঝটপট করে নিই। আর তরকারি তো বললাম ওগুলো হয়ে রয়েছে বলতে তরকারি নয়, ডাল আছে একটু, ডিম ভাজা আছে একটু, আর দু পিস বেগুন ভাজা আছে, ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের হয়ে যাবে। তো আর যদি কম কিছু পড়ে তো দুধ আছে, দুধ নিয়ে নেবো, হয়ে যাবে। চলো রুটিটা করে নেওয়া যাক। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।